फूल बनाओ। नमस्कार बंधुरा, खेलगुलिस किचने अपन के स्वागत। तो आज हमें आकटी नतून रेसिपी नहीं हाजिर हलम अपन का मूला बड़ा। तो मूला बड़ा अति सहजे क्यों बनाना जाए अपना प्रथम के शेष पर्त देखें हमें एखे लाल लाल मूला नहीं क्यों मूला बड़ा काटब अपनारा देखते थक। मूला बड़ा काटा शुरू करा जा। अपनारा तो सबा मूला बड़ा कान तीन क्यों मूला बड़ा बनाब अपनारा देख। लाल लाल कुसा मी चाराब ना ये तक मूला काटा शुरू करा जा। এভাবে এক সাইড কাটা হয়েছে, আমি ওই সাইডটা কেটে নেব। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, অর্ধেক অর্ধেক করে দেখেন কি সুন্দর হয়েছে। এইভাবে মূলা বড়াটা বানালে অনেকটা মচমচা হয় আর খেতে অনেকটা দারুণ হয়। দেখেন কি সুন্দর হয়েছে। এবার লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট রেখে দেব। এবার মূলাটা ধুয়ে চিপে চিপে জল ভর করে নেব। দেখেন কতটা জল ভরিয়েছে জল। তো এইভাবে আমি ধুয়ে জলটা বের করে নেব। দেখেন এইভাবে আমি সবগুলো চিপে চিপে রেখে দেব। সবগুলো আমি চিপে নিলাম জল থেকে। এভাবে মূলা বড়াটা অনেকটাই মচমচা হয়, খেতে অনেকটাই দারুণ লাগে। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে কালি জিরা দিয়ে দেবো। কালি জিরাটা দিয়ে বড়া বানালে অনেকটাই দারুণ হয় খেতে। দিয়ে দেবো লবণ, আমি অল্প করে দিয়ে দেব। এখানে লবণ মাখানো আছে তাই আমি অল্প লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দেব, বড়াটা খেতে জাল জাল লাগবে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। সবগুলো একসঙ্গে মেখে নেব।
এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়াটা মেখে নেব। এভাবে আমি চালের গুঁড়াটা মেখে নিলাম। এবার বড়া বানিয়ে নেব। এদিকে তেলও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অনেকটা বড়া আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। হয়ে গেছে, তুলে নেব। কড়কড়ে এবং মুচমুচে হয়েছে, এরকম আপনারা একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। দেখেন বন্ধুরা, মুচমুচে আর কড়কড়ে খাবেন। সবগুলো বড়া এভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে কম তেল দিয়েও বানাতে পারেন, আমি বেশি তেল দিয়ে বানিয়ে নেব। মুলা পকোড়া হয়ে গেছে। মুলা বড়া না মুলা পকোড়া, একদম পকোড়া। খেয়ে দেখব, মুচমুচে না পুরো, এতটাই টেস্টি হয়েছে একবারে, আপনারা না খেয়ে বুঝতে পারবেন না।